ইসলামিক সফরের এক নতুন এক্সপিরিয়েন্স সবার মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা নিয়ে এসেছি রবি ভার্চুয়াল কাফেলা। কাবা শরীফ সারা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র নিদর্শন। আপনি এখন দাঁড়িয়ে আছেন মক্কার ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ আল হারামের সামনে। এই মসজিদের গেট দিয়ে প্রবেশ করলেই ঠিক মাঝখানে আপনি দেখতে পাবেন কাবা ঘর। যারা হজ এবং উমরাহ করার জন্য আসেন তাদের তাওয়াফ শুরু হয় হাজরে আসওয়াদ বা কালো পাথরের সামনে থেকে। হাজরে আসওয়াদ কিভাবে খুঁজে পাবেন? মসজিদে আল হারামের চারপাশ জুড়ে দুটো করে মিনার আছে। একমাত্র হাজরে আসওয়াদ বরাবর রয়েছে একটি মিনার এবং সেই মিনারের নিচে মসজিদের গায়ে রয়েছে সবুজ বাতি। এই দুটো স্থাপনাকে লক্ষ্য করে আপনি চলে যেতে পারবেন হাজরে আসওয়াদের সামনে। ইসলামিক ইতিহাস অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবাঘর নির্মাণের সময় এর একটি অংশ ফাঁকা ছিল। সেই ফাঁকা অংশে ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম নিজে এই পাথরটি বসিয়েছিলেন। হাজিরা হাজরে আসওয়াদের সামনে গিয়ে পাথরটিকে হাত দিয়ে স্পর্শ করে তাওয়াফ অ্যান্টি ক্লকওয়াইজ হেঁটে শুরু করেন। এই সময় ওপরের দিকে কাবাঘরের মূল দরজা দেখা যাবে। এর পরেই আপনার সামনে পড়বে মাকামে ইব্রাহিম। ইসলামের ইতিহাস অনুযায়ী ঠিক এইখানে দাঁড়িয়েই ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর নির্মাণের সব ধরনের নির্দেশনা দিয়েছিলেন, ফলে এই জায়গাটিতে তার পায়ের ছাপ পড়ে যায়। মাকামে ইব্রাহিম পার হয়ে আপনি দেখতে পাবেন হাতিম। মূল কাবাঘর থেকে ছয় হাত দূরে অবস্থিত এই জায়গাটি কাবার একটি বর্ধিত অংশ। তাওয়াফের সময় এই জায়গাটির বাইরের অংশটি দিয়ে হেঁটে যেতে হয়। ইসলামিক ইতিহাসে কাবাঘর খুবই গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন। রবি 4.5G নেটওয়ার্কের সাথে আপনি এক্সপ্লোর করতে পারবেন এমন আরও দুটি ঐতিহাসিক স্থান। আরাফাত ময়দান। ইসলামের ইতিহাস অনুযায়ী জান্নাত থেকে আলাদা হওয়ার পর এই পাহাড়েই আবার একসাথে হয়েছিলেন আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া। জাবালে রহমতের পাদদেশে অবস্থিত আরাফাতের ময়দান তাই ইসলামিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এখন আমরা ঘুরে আসব আরাফাত ময়দানে। এখন আপনি দাঁড়িয়ে আছেন আরাফাতের ময়দানের সামনে। আরাফাতের ময়দানের ঠিক মাঝখানে দেখা যাচ্ছে জাবালে রহমতের পাহাড়, যেই পাহাড়ে দাঁড়িয়ে বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাত ময়দানের তিন দিকে তাকালেই আপনি দেখতে পাবেন পাহাড়। দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা হাদা তাইফ রিং রোড। এখন আপনি দাঁড়িয়ে রয়েছেন মসজিদে নামিরার সামনে। মসজিদের সামনের অংশটি আরাফাতের ময়দানের বাইরে থাকলেও পেছনের অংশটি আরাফাতের ময়দানের ভেতরেই অবস্থিত। ইসলামের ইতিহাস অনুযায়ী এই মসজিদ থেকেই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে হজের নিয়মকানুন শিখিয়েছিলেন। আবার আমরা ফিরে এসেছি আরাফাতের ময়দানে। ইসলামের ইতিহাস অনুযায়ী এই পবিত্র ভূমিতেই আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন, তাই এই পবিত্র স্থানেই হাজিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। রবি ভার্চুয়াল কাফেলার সাথে আপনি এক্সপ্লোর করতে পারবেন এমন আরও ঐতিহাসিক স্থান, অংশ নিতে পারবেন ইসলামিক সফরের নতুন এক্সপিরিয়েন্সে। জামারাত। ইসলামের ইতিহাস অনুযায়ী নিজের পুত্র ইসমাইল আলাইহিসসালামকেও তার সৃষ্টিকর্তার জন্য ত্যাগ করতে প্রস্তুত ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। সেই মহান ত্যাগের পথে কিছুই যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভ। ইসলামিক সফরের এক নতুন এক্সপিরিয়েন্স পেতে এখন আমরা ঘুরে আসব জামারাতে রবি ভার্চুয়াল কাফেলার সাথে। হজের সময়ে মুজদালিফা এবং মিনা থেকে পাথর সংগ্রহ করে হাজিরা জামারাতে প্রবেশ করেন। ইসলামিক ইতিহাস অনুযায়ী ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য নিয়ে যাওয়ার পথে তিনটি স্থানে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করলে তিনি তিনবারই শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেন। যেই তিনটি স্থানে তিনি শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিলেন সেই তিনটি স্থানেই তিনটি মিনার স্থাপিত হয়, যা রামি আল জামারাত নামে পরিচিত। এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন জামারাত আল সুগরা বা ছোট জামারাতের সামনে। এখন আপনি প্রবেশ করছেন জামারাতে আল সুগরার ভেতর দিয়ে। এই টানেল বরাবর এগোতে থাকলেই আপনার সামনে একে একে চলে আসবে জামারাত আল উস্তা এবং জামারাত আল উকবা। সামনে এগুলেই আপনি দেখতে পাবেন এমন আরও দুটি স্তম্ভ। এই দুটি মিনার জামারাত আল উস্তা বা মেজো জামারাত, জামারাত আল উকবা
বা বড় জামারাত হিসেবে পরিচিত। এখন সামনে দেখতে পাচ্ছেন জামারাত আল উকবা। হজের সময় দশই জিলহজ থেকে তেরোই জিলহজ এই সময়ের মধ্যে হাজিরা তিনটি জামারাতে পাথর নিক্ষেপ করেন। রবি ভার্চুয়াল কাফেলার সাথে আপনি এক্সপ্লোর করতে পারবেন এমন আরও ঐতিহাসিক স্থান।